হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রিভিউ করছি অল নিউ হন্ডা সিভিক 2020। সো এই গাড়িটি আপনারা দেখতে চেয়েছেন এবং পপুলার ডিমান্ড, এই গাড়িটি আজকে আমি রিভিউ করছি। সো চলুন শুরু করা যাক। New Civic, technologically advanced, aggressively styled. Forget the rest. All new Honda Civic has unique personality and soul. So apnara dekhtei pacchen gari tar jotishto aggressive look, ar je keu first dekhatei gari ta pochondo kore felbe. Normally ami onek pochondo kori Honda Civic and Honda Accord. Apnara dekhechen ager gari ta. সো এটার আমরা এখন ইঞ্জিনটা চেক আউট করব। অল নিউ হন্ডা সিভিক হ্যাজ 1.5 লিটার ফোর সিলিন্ডার ভিটেক টার্বোচার্জ ইঞ্জিন। এর ট্রান্সমিশন অটোমেটিক উইথ সিভিটি। এর বিএইচপি 173 এবং 220 নিউটন মিটার অফ টর্ক। 0 to 100 যেতে এর সময় লাগে 8.1 সেকেন্ড এবং এটি একটি এন্ট্রি লেভেল স্পোর্টস কার। অল নিউ সিভিকের সাথে 17-inch রেসিং অ্যালয় হুইল আসে। সো এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি ভালো। ইউ হ্যাভ ফুল এলইডি হেডলাইটস উইথ এলইডি ডে টাইম রানিং লাইটস। এর সাথে নিকেল অ্যাকসেন্ট ফগ লাইটও আসছে। ফ্রন্ট গ্রিলে নিকেলের গার্নিশ দিয়েছে, সো ইটস লুক মোর ডাইনামিক। ইউ হ্যাভ রেইন সেন্সিং উইন্ডশিল্ড ওয়াইপার অ্যান্ড সাইড পোর্শন ল্যাম্প। তাছাড়া ইউ হ্যাভ দ্য স্টাইলিশ উইন্টার মিরর অন দ্য সাইড। ডোর হ্যান্ডেলগুলো নিকেলের। হন্ডা সিভিকের রুফে সানরুফ দেওয়া আছে। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 50 লিটার। মুভিং টু দ্য ব্যাক, আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ এলইডি টেল লাইট অ্যান্ড এলইডি হাই মাউন্ট স্টপ ল্যাম্প। আমরা যদি সিভিকের কার্গো স্পেস দেখি, অল ইউর কার্গো ক্যারিং নিডস উইল বি ফুলফিল উইথ দ্য লার্জ ব্যাক স্পেস। আপনারা ইজিলি 3 থেকে 4টি ব্যাগ নিতে পারবেন। তাছাড়া রেয়ার সিট ফোল্ড করতে পারবেন ফর অ্যাডিশনাল কার্গো স্পেস। এর সাথে টুলস এবং স্পেয়ার হুইল তো পাচ্ছেনই। অল নিউ হন্ডা সিভিক ডিজাইন উইথ ইউর কমফোর্ট ইন মাইন্ড। ড্রাইভিং সিটে বসেই ইউ ফিল মাচ বেটার। এর প্রিমিয়াম ড্যাশবোর্ড এবং সফিস্টিকেটেড ইন্টেরিয়র ডিজাইন আপনাদের অনেক পছন্দ হবে। ইউ হ্যাভ কিলেস এন্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ রিমোট ইঞ্জিন স্টার্ট। এখানে পাওয়ার ফাংশন ফর ইউর মিরর কন্ট্রোল, ডোর লকস অ্যান্ড উইন্ডোজ। লেদার র্যাপ স্টিয়ারিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোল এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে। অ্যান্ড ইউ হ্যাভ ভয়েস কন্ট্রোল ফর অডিও অ্যান্ড রিসিভিং ফোন কলস হেয়ার। স্টিয়ারিংটি মোশন অ্যাডাপটিভ ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং এবং এর সাথে প্যাডেল শিফটারও দেওয়া আছে। সো আপনারা চাইলে এটা ম্যানুয়ালি চালাতে পারবেন। ইউ হ্যাভ ওয়ান পুশ ইগনিশন সিস্টেম। চলুন গাড়িটি স্টার্ট করি। ওয়াও, কার কামস টু লাইফ। মিটার ক্লাস্টার অনেক চমৎকার। এটা ইনফরমেশন এলসিডি ডিসপ্লে অ্যাজ ইউ ক্যান সি। এছাড়া এখানে ড্যাশবোর্ডে সফট মেটেরিয়াল ইউজ করেছে। তাছাড়া এখানে ইউ হ্যাভ ইকন মোড ফর ফিউয়েল এফিশিয়েন্ট ড্রাইভিং অ্যান্ড অলসো ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং ব্রেক অটো হোল তো আছেই।
তাছাড়া গাড়ির সাথে ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে অ্যান্ড ইউ হ্যাভ 7-inch ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে উইথ কারপ্লে ইউ হ্যাভ হোয়াইট ভিউ রিয়ার ক্যামেরা অলসো সামনের সিট দুটি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন তাছাড়া স্টিয়ারিংটি টেলিস্কোপিক আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাছাড়া এখানে সান ভাইজার দিয়েছে আর সানরুফ তো পাচ্ছেন একটা বড় সানরুফ পাচ্ছেন যদি আমরা হন্ডা সিভিকের ব্যাক সিটে বসি তাহলে দেখবো এখানে অ্যাডিকুয়েট হেডরুম এবং লেগ রুম এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই আপনারা ইজিলি তিনজন বসতে পারবেন তাছাড়া সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল এখানে ইউ হ্যাভ আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার তাছাড়া ইউ হ্যাভ সিট ব্যাক পকেট তা আপনারা ইউজ করতে পারবেন আর ডোর সাইডে তো কাপ হোল্ডার আছে তো আমি আশা করছি স্পেস নিয়ে কেউ কমপ্লেন করতে পারবেন না সিভিকে অ্যান্ড ইট হ্যাজ অ্যাডিকুয়েট স্পেস হন্ডা সিভিকের ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো সামনের হুইলে ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক ইউজ করেছে এবং রেয়ার হুইলগুলোতে সলিড ডিস্ক ব্রেক ইউজ করেছে এখানে কাপ হোল্ডার দেওয়া আছে এবং গ্লাভ বক্সে যথেষ্ট জায়গা আছে আর ডোর সাইডেও কাপ হোল্ডার দিয়েছে অ্যান্ড হেয়ার ইউ হ্যাভ ইউএসবি অ্যান্ড পাওয়ার সকেট অন দ্য আদার সাইড সেফটির কথা যদি আমরা বলি তাহলে গাড়ির সাথে আপনারা 6 এয়ার ব্যাগ পাচ্ছেন তাছাড়া এর সাউন্ড সিস্টেমও যথেষ্ট ভালো Collision Mitigation Braking System. In the event of a possible frontal collision, it activates a warning. If the collision is unavoidable, it can help your Honda apply brake pressure. Lane Keeping Assist System. It uses a camera to help detect lane lines and adjusts your steering to help keep you centered. Road Departure Mitigation System. If you cross detected lanes without signaling, it activates a warning and can then adjust your steering and braking if needed. Adaptive Cruise Control with Low Speed Follow. When Adaptive Cruise Control is active, it can detect a vehicle ahead and help maintain a set following interval by adjusting your speed. অল নিউ হন্ডা সিভিকের প্রাইস অ্যারাউন্ড 40 lakhs সো এই বাজেট রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা গাড়ি পাচ্ছেন আর এটা যদি কেউ একবার চালায় তাহলে সে অন্য কোনো গাড়ি চালাবে না আই থিঙ্ক আসলে অনেক ফাস্ট আর এক্সেলারেশন অনেক ভালো যেহেতু টার্বোচার্জ একটা ইঞ্জিন সো আপনারা দেখতে পারেন টেস্ট ড্রাইভ দিতে পারেন ইটস এ ভেরি গুড কার থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আই ডোন্ট নো রিভিউটা কেমন হয়েছে বাট আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর নেক্সট ব্লগ আসবে ভেরি সোন সো আপনারা কী গাড়ি রিভিউ দেখতে চাচ্ছেন আমাকে জানাবেন আর আমাদের রিকন্ডিশন অনেক গাড়ি আছে যেগুলো আপনারা চাইলে কিনতেও পারেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই তো সবাই ভালো থাকবেন টাটা